আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করে থাকি আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে। ইনশাআল্লাহ আজকেও আমি আমার ঘরের কী কী কাজকর্ম করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তারপর ইনায়াকে ফ্রেশ করেছি। তো এই যে এখন আমি বাসি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো আপনাদের কাছে কিন্তু আমি সবসময় একটাই রিকোয়েস্ট করে থাকি, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো এই যে খাটে আমি ইউরিন ম্যাটটা বিছিয়ে দিলাম, আমার দুই রুমের খাটে আমি দুইটা ইউরিন ম্যাট বিছিয়ে রাখি, কারণ এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তো পুরো খাটে কিন্তু ও গড়াগড়ি করে খেলাধুলা করে, তো দেখা যায় শীষ করে দিলে খাটটা একেবারে নষ্ট হয়ে যাবে, তাই ইউরিন ম্যাটটা বিছিয়ে দিই। বিছিয়ে দিলে দেখা যায় শীষ করলে ইউরিন ম্যাটেই থাকে, তখন ইউরিন ম্যাটটা আবার আমরা ক্লিন করে ফেলি। তো বাসে বিছানাটা ক্লিন করে আমি আবার একটু চলে এসেছি ওয়াশরুমে। কিছু ময়লা কাপড় বের হয়েছে, তাই ভাবলাম ময়লা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে ফেলি, কারণ আজকে প্রচুর রোদ উঠেছে। রোদ্রে তাড়াতাড়ি করে ধুয়ে শুকাতে দিলে শুকিয়ে যাবে কাপড়গুলো। তো এই যে এখন আমি কাপড়গুলো ধুয়ে তুলে নেব। আর সবসময় কিন্তু আমি বিসমিল্লাহ বলে তিন খলান দিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলি। তো এই যে আলহামদুলিল্লাহ সবগুলো কাপড় ধুয়ে আমি বালতিতে করে নিয়ে এসেছি বারান্দায়, এখন আমি শুকাতে দিব। তো বারান্দা কিন্তু এখন আমাদের প্রচণ্ড রোদ আসে, তাই বারান্দা আমি পর্দাটা নিয়ে রাখি। তো পর্দাগুলো এখন আমি একটু সাইড করে দিব, কারণ কাপড়গুলো শুকাতে দিব সেই জন্য। তো এখন আমি এই যে বারান্দার গ্রিলগুলো একটু ভালো করে একটি ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এখন বারান্দার গ্রিলে প্রচণ্ড ময়লা পড়ে যায়, তাই কাপড় ধুয়ে শুকানোর আগে গ্রিলগুলো ভালো করে একটা ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর না হলে দেখা যায় গ্রিলগুলো পরিষ্কার না করলে ধোয়া কাপড় চোপড় একেবারে ময়লা হয়ে যাবে। চাইলে কিন্তু আমরা ধোয়া কাপড় চোপড় ছাদেও শুকাতে দিতে পারি, তবে ধোয়া কাপড় চোপড় ছাদে শুকাতে দিতে গেলে দেখা যায় বাড়িয়ারনি ভাবিকে ডাকতে হবে ছাদের গেটটা খোলার জন্য। তো আমি আবার ভাবি যে কিনা কি ভাবে বাড়িয়ারনি, তো মানুষকে আসলে বিরক্ত করাটা আমার একেবারেই ভালো লাগে না, এই জিনিসটা আমার প্রচণ্ড লজ্জা লাগে। তো রান্না করতে এসে দেখলাম যে পানি নেই, মোটরের পানি শেষ হয়ে গেছে, আর বাড়িয়ারনি ভাবিও বাসায় নেই, বেড়াতে গেছে। তো বাড়িয়ারনি ভাবিরা যখন বাসায় না থাকে পুরো বাড়ির দায়িত্ব আমার কাছে দিয়ে যায়, প্লাস মোটর ছাড়ারও দায়িত্ব কিন্তু আমার কাছে দিয়ে যায়। তো বাসায় কিন্তু আরও ভাড়াটি আছে, তারপরও বাড়িয়ারনি ভাবি আমাকে অনেক বিশ্বাস করে, আর বিশ্বাস করে বলেই কিন্তু পুরো বাড়ির দায়িত্ব আমাকে দিয়ে যায়, মোটর ছাড়ার দায়িত্ব আমাকে দিয়ে যায়। তো ইনাকে নিয়ে এই যে আমি একটু মোটরটা ছেড়ে দিলাম।
তো চুলায় আমি ডাল আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। বসানোর পর চামড়াটা খুব ভালো করে আমি বেছে নিয়েছিলাম, বেছে তারপর চুলায় একটু পুড়ে নিয়েছি। এখন আমি চামড়াগুলো খুব ভালো করে কেটে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো ভাত ডাল আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে। তারপর আমি চুলায় কহি কেটে কহি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে আমি মুরগির গিলা কলিজি চামড়া কষা ভুনা করব, আর সাথে আমি কহি ভাজি করব ডিম দিয়ে। তো এরই মধ্যে কিন্তু কহিও আমার সিদ্ধ করা হয়ে গেছে। কহিগুলো আমি বড় একটি হলুদ জালিতে ঢেলে, এই যে দেখুন কহিতে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে দিলাম। আর চুলায় আলহামদুলিল্লাহ আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা তেলের সাথে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করে দিব। তো প্রথমেই আমি দিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তা আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, পানিটা দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। তো দিয়ে নিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ মুরগির মাংসর মশলা অ্যাড করে। দিয়ে নিলাম আমি এখন আধা চা চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করে। দিয়ে নিলাম আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে। দিয়ে নিলাম আমি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে। তো ইনাইয়ার কথা আপনারা অবশ্যই শুনতে পারছেন। তো টিভি ছেড়েছে মাফি, তো টিভিতে কি যেন দেখছে, তো সেগুলোকে দেখেই যা যা বলছে ইনাইয়া। এখন কিন্তু পাকা বুড়ি আমার অনেক কথা বলতে পারে, তো সবাই আমার বুড়ির জন্য একটু দোয়া করবেন। তো সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব মিনিট খানিকের মতো। এখন আমি দিয়ে নিচ্ছি সেই কষানো মশলার উপরে ধুয়ে রাখা মুরগির চামড়াগুলো। তো কলিজিটা আমি একটু পরে অ্যাড করে দিব। কলিজিগুলো আজকে আমি একটু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন আমি কষানো সেই মশলার সাথে মুরগির চামড়াগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো মুরগির চামড়া রান্না করার সময় চামড়ার সাথে কিন্তু দুই একটা আলু দিলে খেতে ভালোই লাগে। তারপরও দেখা যায় আমি বেশি একটা মানে বর্জ্য করলাম না, আমি কষা ভুনা করেই রান্না করে ফেললাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগির চামড়া কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আমি নামানোর আগ দিয়ে উপর দিয়ে তেলে রাখা জিরা গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে তারপর আমি আরেকটু ভালো করে মুরগির চামড়াটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার এই যে দেখুন মুরগির চামড়াটা রান্না করা হয়ে গেছে চুলা থেকে। এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি চুলায় আরেকটি পেন বসিয়ে দিয়েছি, আর পেনের উপরে আমি দিয়ে নিলাম সয়াবিন তেল, আর দিয়ে নিলাম আমি দুটো শুকনো মরিচ ভেঙে।
তো এখন আমি যেই কোহিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কোহিটা ডিম দিয়ে ভাজি করব। আর কোহি ভাজি করার সময় দেখবেন যদি একটু শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেন তাহলে কিন্তু কোহি ভাজি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে আর খেতে ভালো লাগে। তো শুকনা মরিচটা ভেজে তারপর আমি তেলের উপরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ফালি, এগুলো এখন আমি তেলের সাথে একটু হালকা ভেজে নেব। আর আমার ঘরে কোহি ভাজিটা করলে আপনাদের ভাইয়া আর আমি ভীষণ পছন্দ করি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম একটি ডিম ভেঙে। তো ডিমটা আমি আবার পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেই সিদ্ধ করে রাখা কোহিগুলো দিয়ে নিলাম, দিয়ে এই তো এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে। আলহামদুলিল্লাহ দুপুরে রান্না বান্না শেষ করার পর বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, তো মেহমানদের জন্য কিছু ফুডস এবং ট্যাং দিলাম খাওয়ার জন্য। তো এই যে আলহামদুলিল্লাহ যাই রান্না করেছি সেগুলোই মেহমানদেরকে নিয়ে বসে গেলাম খেতে। তো মেহমান হচ্ছে হলো বাসায় আজকে আমার খালতো ভাইয়ের ওয়াইফ আসছিলো তার ছেলে মেয়েকে নিয়ে। আসলে নিজের গ্রামের মানুষগুলো দেখলে না ভীষণ ভালো লাগে। তো ভাবি আবার বলছিল আসরে নামাজের পর দিয়ে চলে যাবে বাসায়, তো আমি আবার ভাবিকে বললাম যে ভাবি একটু বসেন চা রান্না করি তারপর চা খেয়ে যাবেন, আপনারা তো সহজে আমাদের বাসায় আসেনি না, তো আজকে আসছেন আর যাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যাচ্ছেন। তো এই যে দুধ চা বানিয়ে নিয়েছি ঝটপট করে বানিয়ে এখন ভাবিকে দিব খাওয়ার জন্য। তো এই যে আমার ঘর একেবারে ফাঁকা করে মেহমান চলে গেল, তো কিছু ডিনার সেট নামিয়েছিলাম সেগুলো এখন আমি একটু ভালো করে গুছিয়ে রাখছি। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।